এই গভীর রজনীতে মা বাবার কথা শুনলে তোমার আমার মনটা নরম হয়ে যায়। বহু ভাই চুকির পানি গাল বেয়ে দিয়ে পড়ছে, হয়তো এমনও হইতে পারে আমার অনেক ভাইয়ের মা নাই বাবা নাই, অনেকের মা আছে বাবা নাই, অনেকের বাবা আছে মা নাই, আবার এমন কিছু আল্লাহর বান্দা আছে যাদের মাও নাই বাবাও নাই। কথা বললেন ঠিক করবি হেটু ইয়ার আতসবাজি ফুটি ওরা পালন করবে ডিজে পার্টি করে, আমরা এখন পালন করব পবিত্র কোরআনুল কারীম থেকে একটু তেলাওয়াত করব। সুহা ওয়াল্লাইলি ইদা আপনার আমার আমাদের সকলের জন্য একটা উত্তম হবে, আমাদের সকলের জন্য নেকের একটা সুযোগ হবে। ইতিপূর্বের সমস্ত আজাব গজব সব কিছু থেকে তুমি আমাদেরকে পরিত্রাণ দিয়ে আগামীর দিনগুলো তোমায় তুমি আল্লাহ এবং তোমার রাসূলকে খুশি করার তৌফিক দান করো। বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। ওরা আদায় করবে হ্যাপি নিউ ইয়ার আতসবাজি ফুটি, ওরা পালন করবে ডিজে পার্টি করে, আমরা এখন পালন করব পবিত্র কোরআনুল কারীম থেকে একটু তেলাওয়াত করব। রাজি আছি? আর একটু জোরে বলুন রাজি আছি। আল্লাহ যেন কবুল করে। আর একটু জোরে বলি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى بسم الله الرحمن الرحيم والضحى ولسوف يعطيك ربك فترضى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما ولسوف يعطيك ربك فترضى.
أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر ألم فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم اتوسط مرحبا দুজনে বলি না مرحبا আমরা তো নতুন বর্ষ উদযাপন করছি আজকের এই মাহফিলে যারা আছেন অন্তত বলতে পারবেন যে আমরা কোরআন তেলাওয়াত শোনার মাধ্যমে নতুন বর্ষ উদযাপন করছি জোরে বলি আলহামদুলিল্লাহ আমাদেরকে আলোকিত করতে পারে কি পারে না জবান খুলে বলুন পারে কি পারে না আল্লাহ চাইলে কোরআনের আলো দিয়া আমাদের পরিবার পরিজন জীবন চলার পথকে সহজ করে দিতে পারে কি পারে না সে আকীদা বিশ্বাস আছে তো আল্লাহ জানে কবুল করে আরেকটু জোরে বলে আমিন আপনারা যারা আছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে নি নতুন বছরের নতুন নামাজের সূচনা হবে ফজরের নামাজ পড়বেন তো ফজরের নামাজটা জামাতে আদায় করতে পারলে ভালো কথা না হই যার যার বাড়িতে নামাজটা আদায় করে দুপুর চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করিয়েন আল্লাহ একুশ সালের মতো মহামারী করোনার মতো আজাব দিয়ে আমাদেরকে আর পরীক্ষা করিও না আমরা তোমার কাছে ক্ষমা চাই আমরা তোমার কাছে মাপ চাই তোমার রাসুলের উম্মত হিসেবে আমাদের জন্য কল্যাণ দান করিও বড় করে বলি আমিন আরেকটু জোরে বলি আমিন নামাজটা আদায় করে যারা পারেন কোরআন তেলাওয়াত করবে স্ত্রী সন্তানকে পাশে বসাইয়া তাদেরকে সহ নামাজের তালিম দিবেন তাদেরকে নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন
কোরআন শরীফ পারেন না, রাসূল পাকের উপর দরুদ শরীফ পাঠ করবেন, যেই কোন দরুদ শরীফ পারেন, কিছু সময় দরুদে পাক তেলাওয়াত করার পরে হাতের তাসবিহ থাকলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহগুলো আদায় করবেন, যে যেইভাবে পারেন। একটাই উদ্দেশ্য, মহান মনিবকে রাজি করা, আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করা। কথা বলেন ঠিক কিনা? এইভাবে হোক আমাদের নতুন বছরের সূচনা, আগামী দিনগুলো হোক শান্তি, সুখ শান্তি আর সমৃদ্ধিতে ভরপুর হয়ে যাক আমাদের জীবন। বলি আমিন। আরে মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা, বলল মদিনা আসে কো মুমিনের ঠিকানা, দিদারে যে কাঁদো তোমেরা, দিদারে যে কাঁদো তোমেরা, হো না নবীর দেওয়ানা, মদিনা আছে তো মুমিনের ঠিকানা, বলল মদিনা আছে তো মুমিনের ঠিকানা, জালালউদ্দিন সুয়ুতি পোশাক সুরবারে দেখেন নবীজি, সুবহানাল্লাহ বলবেন না কয়বার, আরেকটু জোরে কয়বার, সেই নবী চাইলে আমাদেরকে দেখা দিতে পারে কি পারে না, সে আকীদা বিশ্বাস আছে কি না, সেটা আগে যোগ্যতা অর্জন করতে হবে। কথা বলেন ঠিক না? জালালউদ্দিন সুয়ুতি পোশাক সুরবারে দেখিল নবীজি, এতবার দেখিয়াও নবী এতবার দেখি, তৃপ্তি তাহারে মিটল না, মদিনা আসে কো মুমিনের ঠিকানা, বলল মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা, দিদারে চে কাঁদো তোমেরা, দিদারে চে কাঁদো তোমেরা, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা, বলল মদিনা আসে তো মুমিনের ঠিকানা, কালো হাবেশি বেলালে পালো বাসিল নূরে নবীকে, ও সুবহান বলবেন না, বলেন কালো হাবেশি বেলালো পালো বাসিল নূরে নবীকে, ও ইসলামের প্রথম মুয়াজ্জিনে, ইসলামের প্রথম মুয়াজ্জিনে বানাইলেন রব্বানা, মদিনা আছে তো মুমিনের ঠিকানা, বলল মদিনা আছে তো মুমিনের ঠিকানা, দিদারে চে কাঁদো তোমেরা, দিদারে চে মদিনা আছে তো মুমিনের ঠিকানা, বলল মদিনা আপনারা জান্নাতে যাওয়া একেবারে সহজ, একেবারে আমার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وأحسنت فرجها وأطاعت زوجها يدخلون الجنة أي أبواب شاء تذكر করে বলি সুবহানাল্লাহ আমার রাসূল বলে আমার উম্মতের মহিলারা যদি চারটা জিনিসে আমল দেয় কয়টা জিনিস এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ ইজা সল্লাত খামসাহা পাঁচ ওয়াক্ত নামাজ দুই নম্বরে ওয়াসামাত শাহরহা রমজানের রোজা তিন নম্বরে ওয়াহসানাত ফরজহা ইজ্জতের হেফাজত তথা পর্দার হুকুম চার নম্বরে স্বামীর আনুগত্য কয়টা জিনিস চারটা কঠিন না সহজ আর একটু জোরে পাঁচত্ব নামাজ ইলা ম্যান্ডেটরি বাধ্যতামূলক এটা কেউ তো কেউ নিতে পারবে না যার যার আমল রমজানের রোজা এক বছর পরে আসে সুস্থ থাকা অবস্থায় অবশ্যই রাখতে হবে তবে অসুস্থ হইলে সেটা ভিন্ন কথা তিন নম্বরে পর্দা নামাজ যেমন ফরজ মহিলাদের পর্দা করাও ফরজ এখানে ইজ্জতের হেফাজতের কথা বলা হয়েছে চার নম্বরে স্বামীর আনুগত্য করা
এই চারটা জিনিস যে মহিলা আমলে দিবে, আমার রাসূল বলেন এই চারটা জিনিস যে যারা আমল করবে আমার রাসূল বলে ইয়াদখুলুন আল জান্নাতা আইয়ু আবওয়াবি শাআত, জান্নাতের যেই দরজা দিয়া মনে চাস সেই দরজা দিয়া জান্নাতে যাবে। বড় করে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আজ আমাদের সমাজে আরেকটা জিনিস বেশি দেখা যায়, বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়ে গেছে। কিসের সংখ্যা? একটা সময় রাজধানী ঢাকা চট্টগ্রাম শহরে ছিল, এখন গ্রামে গঞ্জে নহর নগরে বন্দরে সব জায়গায় বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম বুঝেননি, আব্বা আম্মা বুড়া হইলে পরে তাদেরকে ওই জায়গায় রেখে আসছে। আল্লাহ আকবার বলবেন না, 90% মুসলমানের কান্ট্রি, যেই দেশের মধ্যে 90% মুসলমান ওই দেশের মধ্যে যদি গ্রামে গঞ্জে বৃদ্ধাশ্রম হয় এটা জাতির জন্য বড় অভিশাপের বিষয়, বলেন ঠিক কিনা? যেই মা বাবাকে একদিন বেশি পাইলে সন্তানের জন্য একদিন বেশি নিয়ামত মনে করা দরকার। আব্বা আম্মা কত কষ্ট করে আপনাকে আমাকে লালন পালন করলো, কত বেশি কষ্ট করছে প্রত্যেকটা মা বাবা। রাসূলুল্লাহকে যাহাবি জিজ্ঞেস করিয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমি সবচেয়ে সুন্দর আচরণ করব কার সাথে? আমার নবী বলেন কওয়ালা উম্মুকা, তোমার মায়ের সাথে। সাহাবী জিজ্ঞাসা করে কওয়ালা সুম্মা মান, তারপরে কার সাথে? আমার নবী বলে কওয়ালা উম্মুকা, তোমার মায়ের সাথে। সাহাবী জিজ্ঞাসা করে কওয়ালা সুম্মা মান, তারপরে কার সাথে? আমার নবী কো কওয়ালা উম্মুকা, তোমার মায়ের সাথে। সাহাবী জিজ্ঞাসা করে কওয়ালা সুম্মা মান, তারপরে কার সাথে? আমার নবী কো কওয়ালা আবুকা, তোমার পিতার সাথে। চিৎকার করে বলে সুবহান প্রত্যেকটা মানুষ। আমরা যারা দুনিয়াতে এসেছি আমাদেরকে দুনিয়ার আলো দেখানোর জন্য আপনার মা আমার মা দাপে দাপে সবচেয়ে বড় বড় তিনটা কষ্ট করছে, কথা বলেন ঠিক কিনা? এক নম্বরের কষ্ট হইল জমান দরদির মার গর্ভে যখন আপনি আমি এসেছি, 10 মাস 10 দিন মার গর্ভে ছিলাম, শেষ সময়ে মার পেটের আকৃতি স্বাভাবিক থেকে একটু বেশি হয়ে গেছে। যে পেটের আকৃতি নিয়ে সবার সামনে মা সচরাচর চলাফেরা করতে পারে না, যে সময়ে মা একা একা চলাফেরা করতে পারে না, অন্য কারো সাহায্য সহযোগিতা ছাড়া মা হাঁটতে পারে না, বইতে পারে না, উঠতে পারে না, কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে আপনি আমি যখন মার পেটের মধ্যে আঘাত করি, জনম দরদি মা সহ্য করতে পারে না, শুক্রজ্জা উচ্চ আওয়াজে কান্নাকাটিও করে না। পরিবারের সদস্যদের সাথে যখন একসাথে খাইতে বসে দু একটা লোকমা দিয়া মা বলে আমার রুচি নাই, প্লেটটা রেখে উঠে যায়। লোকেরা জিজ্ঞাসা করে কেন আপনি খাচ্ছেন না, জনম দরুদি মা জবাব দেয় আমার রুচি হচ্ছে না, কিন্তু আসল ঘটনা তো কেউ জানে না, কথা বলেন ঠিক কিনা? কেন কুমার আপনি প্লেটটা রেখে উঠে গেলেন? মা ডাকতে বলে আমার আসল খবর তোমরা জানো না, আমার পেটের ভিতরের যে আমার কলিজার টুকরা সন্তান কেমন যেন আমার কলিজার মধ্যে লাথি মারছে। আল্লাহু আকবার বলেন, যে লাথির আঘাতে আমি সহ্য করতে পারি না, আমার কষ্ট অনুভব হচ্ছে, কিন্তু আমি তো সবার সামনে মন খুলে বলতে পারি না, কারণ সন্তানের বিরুদ্ধে মা জীবনে কোনোদিন কোথাও অভিযোগ দেয় না, কথা বলেন ঠিক কিনা? আমরা পাপিষ্ট সন্তান যারা বিভিন্ন সময় মার বিরুদ্ধে অভিযোগ দিই, বাবার বিরুদ্ধে অভিযোগ দিই, সমাজের সর্দার মাথা করে নিয়ে মা বাবার বিরুদ্ধে মাঝে মধ্যে মিটিং করি, এর কদম রসুলে রাখার বাইরা যে মা প্রথম দামে 10 মাস 10 দিন কষ্ট করল, যেই মাত্র তুমি আমি পৃথিবীতে আসার সময় হইল, আল্লাহর কুদরতে মার পেটের ভিতরে যখন সন্তান থাকে
সন্তানের পা দুইটা তাকিয়ে নিচের দিকে, মাথাটা তাকিয়ে উপরের দিকে। কিন্তু যে মাংস পৃথিবীতে আসার সময় হয়, জনন্দর দেবার যখন প্রসব যন্ত্রণা শুরু হয়ে যায়, আস্তে করে আল্লাহর কুদরতে পা দুইটা উপরে উঠে যায়। জনন্দর দেবার প্রসব যন্ত্রণা সহ্য করতে পারে না, হাত পা চারটার মধ্যে অন্য মহিলারা জবরদস্তি করে ধরে রাখে। মা জরুরি লাগতে বলে আমি আর সহ্য করতে পারি না, সন্তান জন্ম দেব এত কষ্ট। আগে জানলে জীবনে কোনদিন সন্তানের মা হইতাম না, তার কারণ কি জানুনি? তুমি যখন মার পেটের মধ্যে পা দুইটা উপরের দিকে উঠাইয়া, মা যখন প্রসব যন্ত্রণা শুরু হয়ে যায়, সন্তান তত বেশি বেশি মার কলিজার মধ্যে লাথি মারে। জনন্দরুদি মা তা সহ্য করতে পারে না, লাতির আঘাতে বেহুস হয়ে উল্টাইয়া পড়ে থাকে। হুসপিসতে আসছে বলে তাড়াতাড়ি আমাকে বড়ি দাও, দা দাও, আমার কল্লাটাকে আলাদা করে দাও। এইভাবে মা জনন্দরুদি বেহুস হয়ে পড়ে থাকে। হাত পা চারটার মধ্যে মানুষ জবরদস্তি করে দাসী মহিলারা আটকে রাখে। যে মাত্র সন্তান পৃথিবীতে আসে, সন্তান এসে যখন কান্না করে, সন্তানের কান্নার ধ্বনিটা মা জনন্দরুদির কানে যখন লাগে, মুহূর্তের মধ্যে মা অজ্ঞান থেকে হুঁশটা ফিরে আসে। বড় করে বলে সুবহানাল্লাহ। এখনো রক্তাক্ত অবস্থায় কাপড় গুলো পড়ে আছে, এখনো বেহুশ, এখনো রক্ত অবস্থায় জনন্দরুদি মা হাত দিয়া ইশারা করে আমার জাদুমণি কলিজার টুকরা সন্তান দ্বারে আমার মুখে দাও। মহিলারা বলে যে সন্তানের জন্য এত কষ্ট করলাম, যে সন্তানের জন্য এতক্ষণ নিজের জীবন কিনে যে সরিয়ে দিতে চাইলা, দা চাইলা, বলি চাইলা, কল্লা কন্টামকে আলাদা করতে চাইলা, এত তাড়াতাড়ি কেন সন্তানকে বুকে নিতে পাগল হইলা? জনন্দরুদি মা জবাব দে, তোমরা বুঝবা না, বুঝবা না, আমার পরিচার টুকরা, আদরের টুকরা সন্তান যখন আমার বুকে আসে, আমার আর কোনো দুঃখ থাকে না। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। রে আমার কদম রসুল এলাকা বাসকালীর মায়েরা, তোমাকে আমাকে দুনিয়ার আলু দেখাতে যাইয়া বহু মা তার জীবনের আলু নিবিয়ে ফেলছে, কথা বলেন ঠিক কিনা? এত কষ্ট যে সন্তানের জন্ম করলো, শুধু তাই না, তারপরে দ্বিতীয় নম্বরের কষ্ট শুরু হইল। দীর্ঘ 10 মাস পর্যন্ত তোমাকে আমাকে বুকের দুধ পান করালো। এই কনকনে শীতের মধ্যে আমরা যারা বাবা আছি, সারাদিন পরিশ্রম করে বাসায় শুইলে আমাদের ঘুম চলে আসে, কিন্তু মা যারা তারা সারাটা রাত ঘুমাতে পারে না। কিছু কিছু বাচ্চা আছে যারা সারা রাত কান্নাকাটি করে, মাকে বেশি বেশি ডিস্টার্ব করে আসে না নাই। জনন্দরুদি মা এত কষ্টের পরেও রাগান্বিত হইয়া সন্তানটারে দূরে ঢিল মেরে ফেলে দেই না। জনন্দরুদি মা এত কষ্টের পরেও সন্তানের হাতের সন্তানের শরীরে আঘাত করে না, শুধু ধৈর্য আর ধৈর্য নিয়া উলে পিটি করে আপনাকে আমাকে বড় করে, বড় হওয়ার পরে ওই সন্তান যদি মারে কষ্ট দেয়, ওই সন্তান যদি বাবাকে কষ্ট দেয়, বাবা মার চোখের পানি দিয়া যদি তারা বালিশটাকে বিজায়, খোদার কসম রে যুবক, তুমি যতই নামি গেমি হও না কেন, টাকা পয়সা তোমার যতই থাকুক না কেন, যশ খেতে তোমার যতই অর্জন করো না কেন, বাবার মা যদি তোমার প্রতি নারাজ হয়ে থাকে, আল্লাহর কসম, খোদার কসম, তোমার ঠিকানা জাহান্নাম, তাতে কোনো সন্দেহ নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলে পিতা মাতাই তোমার জান্নাত, পিতা মাতাই তোমার জাহান্নাম। আজকে যারা শহরে বন্দরে থাকো, নামি দামি ফ্ল্যাট বাড়িতে নিজে থাকো, একটার জায়গা তোমার বাসায় 3টা কম্বল, আর কদম রসুল এলাকা তোমার মা বাংলা ঘরের মধ্যে শুয়ে আছে, কনকনে শীতের মধ্যে রাত্রে ঘুমাতে পারে না, এমন হাজার হাজার মার চরিত্র, বাবার চরিত্র আছে না নাই? এরে তুমি 31st night করো, তুমি বিজয় মেলা যায় স্ত্রী সন্তানের জন্য হাজার হাজার টাকার শপিং করো, ডিসেম্বর মাসে তোমার স্কুল ছুটি হইল, বাচ্চার স্কুল ছুটি, স্ত্রী সন্তান নিয়ে তুমি ঘুরতে যাও, কক্সবাজারে যাও, নানিদাগি পার্কে যাও,
হাজার হাজার টাকা তোমার কাছে নাই, বন্ধু থেকে তার নিয়া স্ত্রী সন্তানের মনটাকে খুশি করার জন্য ঋণ করো। আর তোমার জনম দরদি মা, তোমার জনম দরদি বাবা বাসকালি বাঞ্ঝা ঘরের মধ্যে পড়ে পড়ে কান্না করে মাস শেষে 500 টাকা 1000 টাকা ওষুধ ক্রয়ের জন্য পায় না, আছে না নাই? এটা তুমি বন্ধুর সাথে চায়ের দিন দাও 1000 টাকা, স্ত্রী সন্তানের পিছনে নষ্ট করো 1000 টাকা, বুড়া মার বুড়া বাপটার মাস শেষে 1000 টাকার ওষুধ লাগে, তুমি সেই টাকাটাও দিতে পারো না, একবারের বেশি দুইবার তোমার ফোন দিলে দমক মারো, আছে না নাই? জোরে বলো খোদার কসম রে ভাই, যে মা কি তুমি দমক দিলা, যে বাবা কি তুমি দমক দিলা, আচার ব্যবহার করতে হবে, তুমি তো দমক দিলা না, আল্লাহর আরশের খুশিটার মধ্যে ধাক্কা লাগাইলা, আর যে মা বাবা তোমার দমক খায় তার মধ্যে তোমার প্রতি নেগেটিভ ধারণা সৃষ্টি হইল, মনটার মধ্যে একটু কষ্ট পাইল, তুমি নামাজ পড়তে পড়তে যদি তোমার জীবনটাকে শেষ করে ফেল, এবাদত প্রতিদিন করতে করতে যদি তোমার জীবনটা শেষ হয়, হজ যদি একবারের জায়গা 10 বার করো কোনো কাজ হবে না, তোমার ঠিকানা জাহান্নাম, জাহান্নাম। রাসূল বলেন নিদা রব্বে ফি নিদা ওয়ালিদাইন ওয়াসাকুত রব্বে ফি সাকুত ওয়ালিদাইন, পিতা মাতার সন্তুষ্ট আল্লাহর সন্তুষ্ট, পিতা মাতা অসন্তুষ্ট আল্লাহর অসন্তুষ্ট, কথা বলেন ঠিক কি না? এই গভীর রজনীতে মা বাবার কথা শুনলে তোমার আমার মনটা নরম হয়ে যায়, বহু ভাই চুকির পানি গাল বেয়ে বিয়ে পড়তেছে, হয়তো এমনও হইতে পারে আমার অনেক ভাইয়ের মা নাই বাবা নাই, অনেকের মা আছে বাবা নাই, অনেকের বাবা আছে মা নাই, আবার এমন কিছু আল্লাহর বান্দা আছে যাদের মাও নাই বাবাও নাই, কথা বলেন ঠিক কিনা? এখন আফসোস করে আল্লাহ, মা যদি বেঁচে থাকতো আমি কষ্ট দিতাম না, বাবা যদি বেঁচে থাকতো আমি কষ্ট দিতাম না, এখন তো সেই সুযোগ চাই যাদের মা বাবা নামতা আছে, আজকের মাফির থেকে একটা সিদ্ধান্ত নাও, জীবনে কোনোদিন আর মাকে কষ্ট দেওয়া যাবে না, জীবনে কোনোদিন আর বাবাকে কষ্ট দেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? আর যাদের আব্বা আম্মা বেঁচে নাই, রাসূলুল্লাহর কাছে এসে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ মাও নাই বাবাও নাই, এখন আমি কি করব? আবার রাসূল বলে ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য বেশি বেশি করে ক্ষমা চাও, ও সলাতু আলাইহিমা, তাদের জন্য বেশি বেশি করে দোয়া করো, ও ইকরামু সদিকিহিমা, তাদের যারা বন্ধু ছিল তাদের সাথে সুসম্পর্ক টিকিয়ে রাখো, ও সিলাতুর রাহিমাতি আলাইহিমা, তাদের সাথে আত্মীয়তার যে সম্পর্ক যাদের ছিল সেগুলো টিকিয়ে রাখো, ও ইনফাযু আহদিহিমা, আব্বা আম্মার কোনো ওয়াদা থাকলে সেটা পূরণ করো, তাহলে তোমার আব্বা আম্মা তোমার প্রতি খুশি আর রাজি হয়ে যাবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ, আপনার মা আপনার জন্য পাগল না, পৃথিবীর সবার জন্য পাগল হতে পারে, আপনার বাবা পৃথিবীর সবার জন্য পাগল হতে পারে, কিন্তু আপনার জন্য আমার জন্য একটাই ঠিকানা মা, একটাই ঠিকানা বাবা, কথা বলেন ঠিক কিনা? আজকের মা কিন্তু একটু সিদ্ধান্ত নিব, আর কোনদিন আব্বা আম্মা যাদের বেঁচে আছে উচ্চ কণ্ঠে কথা বলা যাবে, কষ্ট দেওয়া যাবে, দেখেন না গবেষণা করে এই মানুষগুলোর বেশি চাহিদা দেখা, এই মানুষগুলো দামি দামি পোশাক পরার জন্য চায় না, এই মানুষগুলো ভালো খাবার খাইতেও চায় না, এই মানুষগুলো চায় আমরা সন্তানেরা যেন অন্তত দিনে একবার কল দিয়ে খোঁজ খবর নেই, আপনি শহরে থাকেন বিদেশে থাকেন সুযোগ করে আলি ফোন দিবে, আপনি দেখেন তো যখনই ফোন দেন জনন্দ্রদের মা আপনাকে ফোনটা রিসিভ করে জিজ্ঞাসা করবে, প্রথমে ভালো আছো, তারপরে জিজ্ঞাসা করবে খাইছো নিয়েছি কি খাইছে, কথা বলেন ঠিক না? আর অন্য কোথাও ফোন দিয়ে কাউকে ছোট করবো না, দেখবেন কত রকমের কথা বলবে, আপনি বিদেশ থেকে আসবেন মাকে 100 বার জিজ্ঞাসা করেন, মা তোমার জন্য কি আনবো, মা বলে আমার জন্য কিছুই আনতে হবে না, তুই আসলেই মালিক আমার পরিজাটা ঠান্ডা, ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সন্তানকে জিজ্ঞেস করেন চাহিদার কোন শেষ নাই,
কেউ বলবে মোবাইল আনবেন, এটা আনবেন, সেটা আনবেন, মেকআপ বক্স আনবেন, কিন্তু জনমতলী মায়ের ব্যক্তি যার কাছ থেকে কিছু আশা করা কোন ব্যয় করা যায় না, মানুষগুলোকে কেন আমরা থাকতে মূল্যায়ন করবো না? 5 লক্ষ টাকা খরচ করে হজ করছেন, কবুল হইল কি হইল না? পৃথিবীর কোন মুফতি আপনাকে ফতোয়া দিতে পারবে? আজকের মাহফিল থেকে আমি ফতোয়া দিব, মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পরে আব্বা আম্মা যাদের বেঁচে আছে আগামীকাল ফজরের নামাজের পরে মহাব্বতের নজর দিয়া আব্বা আম্মার চেহারার দিকে তাকাইবেন, আপনার আমল নামায় একটা কবুল হজের সওয়াব আছে। বলুন না সুবহানাল্লাহ। কেউ যদি 100 বার টাকা, আমার নবী কো 100টা কবুল হজের সওয়াব আছে। এমন দৌলত গুলো যার ঘরে আছে, এমন রতন গুলো যাদের ঘরে আছে, তাদের যতনের দরকার আসেনি। আর একটু জোরে বলুন আসেনি। একটু হাত তুলে ওয়াদা করেন যে জীবনে আব্বা আম্মাকে কষ্ট দিব না, আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলুন, আপনারা যারা আব্বা আম্মা আছেন আপনারাও আমাদেরকে একটু ক্ষমা করে দিবেন, আমরা না বুঝে অনেক সময় কষ্ট দিই, আপনারা অভিমান করে ভিতরে কষ্ট পান, এমনটা করবেন না। আপনাদের অভিশাপ থাকলে আমাদের জীবন শেষ, হিরু থেকে জিরু হয়ে যাবো মুহূর্তের মধ্যে। আর যদি আপনাদের দোয়া থাকে জিরু থেকে হিরু হয়ে যাবো, কথা বলেন ঠিক না? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? বলেন ইনশা। 5টা যুবক ভাই হাত উঠাবেন যারা আজকে থেকে নিয়ত করবেন আগামীকাল থেকে রাসূলের সুন্নাত দাঁড়িয়ে রাখবে। 5 জন হাত উঠান দেখি আল্লাহ কালে কবুল করে। অনেকে হাত উঠেছেন, আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলুন না, 5টা ভাই হাত উঠাবেন যার সন্তানকে হাফিজে কোরআন বানিয়ে আলেম বানাবে। ছোট বাচ্চারাও হাত উঠানোর সুযোগ আছে, যদিও 20 বছর পরে বিয়ে করবা সমস্যা নেই, হাত উঠেলে সওয়াব পাইব। ছেলেকে হাফিজে কোরআন বানিয়ে আলেম বানাবেন, হাত উঠান, আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলিস, আর একটু জোরে। সামনে বাড়া ঠিক হবে না, শুনে একটু সালাম দিয়া নবি শহীদ কর্বলা কা হব না হো